হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ও যারা মাধ্যমিক দিয়ে ফেলেছো তারা কোন কোন ডিপ্লোমা কোর্স করতে পারো এবং এই খুব তাড়াতাড়ি ডিপ্লোমা কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের কেরিয়ারকে খুব সুন্দর করে তুলতে পারো, অথবা নিজের কোনো কোম্পানি গড়ে তুলতে চাইলে বা নিজের কোনো ব্যবসা বড় বিজনেস করতে চাইলে সমস্ত কিছু এই ডিপ্লোমা কোর্সের দ্বারা করা সম্ভব। আর এই ডিপ্লোমা কোর্স করার জন্য যে ন্যূনতম এডুকেশন দরকার আর সেই এডুকেশন হলো ক্লাস 10, অর্থাৎ আফটার 10-এর পরে যে সমস্ত ডিপ্লোমা কোর্স ও তোমাদের একটা ভালো কেরিয়ার প্রোভাইড করবে সেই সমস্ত ডিপ্লোমা কোর্স নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, রেড বাটনে ক্লিক করে আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছো কিন্তু ভাবছো কীভাবে খুব তাড়াতাড়ি নিজের কেরিয়ারকে বিল্ড করতে চাও এবং ভালো একটা কেরিয়ার আর অপশান বেছে নিতে চাও এবং কোন কোর্সের মাধ্যমে বেছে নেবে, তো এরকমই কয়েকটা আমি আজকে এই ডিপ্লোমা কোর্স নিয়ে আলোচনা করব, যেটা তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস করলেই ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবে। বন্ধুরা দেখে নেবো সবার প্রথমে ডিপ্লোমা কোর্সগুলোকে। সবার প্রথমে যে ডিপ্লোমা কোর্সটি আমি আমার তালিকায় রেখেছি সেটি হলো ও ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজি। বন্ধুরা, তোমরা ডিপ্লোমা করতে পারো টেক্সটাইল টেকনোলজির ওপর, টেক্সটাইলের ওপর বিভিন্ন কাপড় ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, ফাইবার ইন্ডাস্ট্রি, এগুলোতে নিজেদের কেরিয়ার বিল্ড করতে পারো। ফাইবার, কাপড় প্রভৃতি সংক্রান্ত বিভিন্ন মেশিন সংক্রান্ত এডুকেশন, এছাড়া বিভিন্ন টেক্সটাইল সম্পর্কে তোমাদের এই নলেজ দেওয়া হবে এই ডিপ্লোমা কোর্সে। অর্থাৎ বন্ধুরা, টেক্সটাইল টেকনোলজির এই ডিপ্লোমা কোর্সটি করার পর তোমরা বিভিন্ন কাপড় ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেইগুলোতে কেরিয়ার বিল্ড করতে পারবে। আর বন্ধুরা, এই কোর্সটির জন্য যে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন সেটি হলো 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই তোমরা ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারবে। আর বন্ধুরা, এই কোর্সটির জন্য যে ডিউরেশন, অর্থাৎ এই কোর্সটি করতে যে সময় লাগবে সেটা হচ্ছে 3 বছর, 3 বছরের এই ডিপ্লোমা কোর্সটি। আর এই ডিপ্লোমা কোর্সটি সম্পন্ন করার পর তোমরা বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অথবা কাপড় ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার খুব সুন্দর গড়ে তুলতে পারবে। বন্ধুরা, এরপরের যে ডিপ্লোমা কোর্সটি আমার তালিকায় রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের শেখানো হবে বিভিন্ন মেশিন সংক্রান্ত বিষয়ে। আর এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সটি করার জন্য তোমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, মানে তোমাদের ন্যূনতম যে যোগ্যতা লাগবে 10 পাস 10, আর তোমাদের ক্লাস 10 পাস আউট হতে হবে 55% মার্কস নিয়ে। যদি 55% মার্কস তোমাদের থাকে তাহলে তোমরা যে কোনো জায়গার থেকে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে নিতে পারবে। এছাড়া যদি আইটিআই এর একটা সার্টিফিকেট থাকে তাহলে তো আরোই ভালো হবে। এছাড়া যদি তোমরা আফটার 10 পলিটেকনিক থ্রুতে যেতে চাও, অর্থাৎ পলিটেকনিক দিয়েও তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো। আর বন্ধুরা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপ্লোমা কোর্সটি, এই ডিপ্লোমা কোর্সটির যে সময়সীমা সেটি হলো 3 ইয়ার্স, মানে 3 বছরে তোমার এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটি সম্পন্ন হবে। বন্ধুরা, এরপরে আমার তালিকায় যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে সেটি হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা, তোমাদের যদি কেমিক্যাল ফিল্ডে ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা কেমিক্যাল ফিল্ডে যেতে পারো এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটি করে ফেলতে পারো, যার জন্য ন্যূনতম যোগ্যতা প্রয়োজন 10 পাস। আর এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সটি করার জন্য তোমাদের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেটি হলো 3 বছরের। 3 বছরের পর তোমরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তোমাদের লাইফকে গ্রো করতে পারবে। বন্ধুরা, এরপরে আমার তালিকায় যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে সেটি হলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তোমরা দেখে থাকবে বিভিন্ন বড় বড় যে শোরুমগুলোতে বা অথবা দোকানে বাইক রিপেয়ারিং করা হয়, বাইককে মডিফাই করা হয় এর জন্য এবং বিভিন্ন গাড়ি মডিফাই করা হয়, এই সমস্ত কিছু এই ইঞ্জিনিয়ারিংয়ে শেখানো হবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বলা যাবে না যে এই পার্টিকুলার বিষয়ের ওপরই তোমাদের শেখানো হবে, বিভিন্ন ধরনের জায়গা রয়েছে শেখার আর এবং বিভিন্ন পার্টসের ওপর শেখার আর জায়গা রয়েছে, বিভিন্ন ভাবে তোমাদের কেরিয়ার বিল্ড করার অপশান রয়েছে। বন্ধুরা, এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সটি তোমরা যে কোনো ইনস্টিটিউট থেকে করতে পারো, এর জন্য ন্যূনতম যোগ্যতা প্রয়োজন 10 পাস এবং এর জন্য যে সময়ের তালিকা রয়েছে, অর্থাৎ এই কোর্সটি সম্পন্ন করার যে সময়সীমা সেটি হলো 3 বছরের। 3 বছরের মধ্যে তোমরা এটি পুরো কমপ্লিট করতে পারো এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ারকে বিল্ড করতে পারো। বন্ধুরা, এরপরে আমার তালিকায় যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এখনকার যুগে খুবই একটা ভ্যালুয়েবল
ডিপ্লোমা কোর্স। যদি এই ডিপ্লোমা কোর্সটি করো তোমরা বিভিন্ন অপশান রয়েছে, পরবর্তীকালেও বিভিন্ন অপশানে এগিয়ে যেতে পারবে। হার্ডওয়্যারের ওপর তোমরা করতে চাইলে তোমরা 10 পাসের পর হার্ডওয়্যারের ওপর ও বিভিন্ন রকমভাবে তোমরা এগিয়ে যেতে পারবে। এবং যদি কারোর ইচ্ছা থাকে যে অ্যাপ্লিকেশান ডেভেলপ করবে, তাহলে অ্যাপ্লিকেশানের ওপর তোমরা পড়াশোনা করতে পারো, অ্যাপ ডেভেলপমেন্টের ওপর ওর, এবং সেটার থেকে ভালো একটা কেরিয়ার তোমরা বিল্ড করতে পারো। বন্ধুরা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সটি করার জন্য তোমাদের এর ন্যূনতম যোগ্যতা সেই 10 পাসই লাগবে। এছাড়া তোমাদের এর যে সময়সীমা দেওয়া হবে, সেই সময়সীমা দেওয়া হবে 3 বছর। 3 বছরের মধ্যে তোমাদের এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তোমরা কোন বিষয়ের উপর এগিয়ে যেতে চাও এবং পরবর্তী সময়ে তোমরা আরও ও কোর্স করতে পারো নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য এবং নিজেদের কেরিয়ার বিল্ড করতে পারো ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। বন্ধুরা, এরপরে আমার তালিকায় যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন ডেন্টাল মেকানিক। বন্ধুরা, এখনকার সময় দেখে থাকবে ডেন্টিস্টের একটা ভ্যালু অন্যরকম থাকে এবং একটা ডেন্টিস্টের মানে দাঁতের পেছনে অনেকে প্রচুর টাকা নষ্ট করে এবং প্রচুর ফিস থাকে একটা ডেন্টিস্টের। তো এগুলো তো এখন আমাদের ইন্ডিয়ায় খুব একটা প্রচলিত নেই, তাও এখন মার্কেটটা খুবই ভালো এবং পরবর্তী প্রজন্মে খুবই ভালো হবে। এবং বাইরে যদি অপশান থাকে ইউএসএ এর মতন বিভিন্ন কান্ট্রিতে, তাহলে এর ভ্যালু হচ্ছে খুবই বেশি। এবং আমাদের এখানেও এখন ভ্যালুটা অনেকটাই বেড়েছে এবং পরবর্তী সময় এর ভ্যালু আরও বেশি হবে। দেখবে অনেকেরই দাঁতের ডিজাইন করতে বা নতুন দাঁত বসাতে এই সমস্ত সংক্রান্ত বিষয়ে এই ডেন্টাল মেকানিজমে ডিপ্লোমা কোর্সে তোমাকে শেখানো হবে এবং পরবর্তী সময়ে এটা তোমার একটা ভালো কেরিয়ার অপশান হতে পারে। তো তোমরা যদি এটা ইন্টারেস্ট থাকো, তাহলে তোমরা এটা এই ডিপ্লোমা কোর্সটি করতে পারো। ও আর এই ডিপ্লোমা কোর্সটির যে ডিউরেশন রয়েছে, মানে এই ডিপ্লোমা কোর্সটি করার জন্য যে সময়সীমা রয়েছে সেটি হলো 2 ইয়ার্সের, মানে 2 বছর এই কোর্সটি তোমরা করলেই এই তোমরা একজন ডেন্টিস্ট হয়ে উঠবে এবং বিভিন্ন জায়গায় তোমরা কেরিয়ার বিল্ড করার সুযোগ পাবে। তো বন্ধুরা, আফটার 10 তোমরা যদি এই ডিপ্লোমা কোর্সটি 2 বছর করো এবং 2 বছর পরে অ্যাজ এ ডেন্টিস্ট তোমাদের এর কেরিয়ার বিল্ড করতে তোমরা পারবে। বন্ধুরা, এরপরে আমার তালিকায় যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। যে প্রচুর পয়সা রয়েছে, প্রচুর টাকা একজন ইনকাম করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য। আর এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংটি করার জন্য ন্যূনতম যে যোগ্যতার প্রয়োজন সেটি হলো মাধ্যমিক পাস অর্থাৎ 10। আর এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করার জন্য তোমাদের যে ডিউরেশন রয়েছে, টাইম ডিউরেশন রয়েছে সেটি হলো 3 ইয়ার্সের, মানে 3 বছর কমপ্লিট করার পর তোমরা একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হিসাবে নিজেদের কেরিয়ার বিল্ড করতে পারবে। বন্ধুরা, এরপরে আমার তালিকায় যে কোর্সটি রয়েছে সেটি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। বন্ধুরা, আজকের সময়ে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সটি খুবই একটি গুরুত্বপূর্ণ ডিপ্লোমা কোর্স, কারণ এই ডিপ্লোমা কোর্সটি করার পরে তুমি নিজেদের কেরিয়ার প্রচুরভাবে বিল্ড করতে, কারণ এই ডিপ্লোমা কোর্সটি করার পর তোমরা বিভিন্ন ভালো ভালো জব তোমরা পেয়ে যাবে। কারণ এখন যেখানেই দেখা হবে সেখানে হোটেল হচ্ছে, বড় বড় এই হোটেলে বিভিন্ন ধরনের কাজের জন্য তোমরা এলিজিবল হবে এবং তোমরা ভালো একটা মানি আর্ন করতে পারবে। আর এর জন্য বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকম সময়সীমা রয়েছে এবং এর যে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন 3 পাস মাধ্যমিক পাসের পরেই তোমরা হোটেল ম্যানেজমেন্ট করতে পারবে। এবং হোটেল ম্যানেজমেন্ট করার পর এর যে সময় ডিউরেশন রয়েছে সেই সময় ডিউরেশন হচ্ছে কোনো কোনো ইনস্টিটিউটে 2 ইয়ার্স এবং কোনো কোনো ইনস্টিটিউটে 3 ইয়ার্স হয়ে থাকে। বন্ধুরা, তোমরা দেখে নেবে কোন ইনস্টিটিউটটি তোমার জন্য তোমার ভালো মনে হচ্ছে এবং কোথায় গেলে তোমাদের প্রপারভাবে শেখানো হচ্ছে। বন্ধুরা, আফটার 10 হোটেল ম্যানেজমেন্ট এই ডিপ্লোমা কোর্সটি যদি 2 বছর বা 3 বছর পর তোমরা কমপ্লিট করো, তাহলে তোমরা হোটেল ইন্ডাস্ট্রিতে ভালো একটা কেরিয়ার বিল্ড করতে সক্ষম হবে। বন্ধুরা, এরপরে যে ডিপ্লোমা কোর্সটি আমার তালিকায় রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন ফ্যাশন টেকনোলজি। বন্ধুরা, এই ফ্যাশন টেকনোলজি ডিপ্লোমা কোর্সে তোমাদের শেখানো হবে বিভিন্ন কাপড়ের ডিজাইন নিয়ে, বিভিন্ন ভালো ভালো ডিজাইন যদি তোমরা করতে পারো অর্থাৎ আর্ট যদি তোমাদের ভালো লাগে এবং নিজের থেকে কিছু কিছু ভালো ভালো ডিজাইন তোমরা মানে তৈরি করতে পারো সেগুলো করতে পারলে তোমাদের একটা ভালো কেরিয়ার হবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। বন্ধুরা, এই ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করার পর তুমি বিভিন্ন বড় বড় কাপড় ইন্ডাস্ট্রিতে জব পেয়ে যাবে, অথবা তুমি যদি চাও তোমাদের নিজের একটা কোম্পানি গার্মেন্টস বা
বিভিন্ন টেক্সটাইল কোম্পানি তোমরা তৈরি করতে পারবে, নিজের একটা কোম্পানি গঠন করতে পারবে, বা তুমি যদি চাও যে বিভিন্ন বাইরের দেশের সাথে বিজনেস করবে, এবং তোমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মও নিজের ক্রিয়েটিভিটি বা নিজের তৈরি জামা কাপড় দ্বারা বিজনেস করতে পারবে। বন্ধুরা, এই ফ্যাশন টেকনোলজি ডিপ্লোমা কোর্সটি করার জন্য তোমাদের ন্যূনতম যে যোগ্যতা সেটি হলো 10 পাস, আর এটি পুরো কমপ্লিট করতে হলে তোমাদের মোটামুটি 3 বছর লাগবে। আর 3 বছরের এই কোর্সটি কমপ্লিট করার পরে তোমরা বিভিন্ন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারকে বিল্ড করতে সক্ষম হবে। বন্ধুরা, এরপরে যে শেষ ডিপ্লোমা কোর্সটি আমার তালিকায় রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন বিউটি কালচার। তো বিউটি কালচারের ওপরও তোমরা ডিপ্লোমা করতে পারো। এটি এখন খুবই পপুলার, দেখবে সবাই নিজের সৌন্দর্য করতে গেলে প্রচুর টাকা নিজের সৌন্দর্যের পেছনে খরচ করে। বন্ধুরা, তোমরা যদি বিউটি কালচার ডিপ্লোমা কোর্সটি করো তাহলে তোমরা বিভিন্ন বড় বড় পার্লারে তোমরা কাজ পেয়ে যাবে, এবং তারা প্রচুর পরিমাণে চার্জ করে। একজন এডুকেশন বিউটিশিয়ানের চার্জ প্রচুর, প্রচুর টাকা তারা নেয়, এবং এখনকার দিনে সৌন্দর্য যেহেতু বেড়েই চলেছে সেই কারণে এই কোর্সটি তোমাদের জন্য ও তোমাদের ক্যারিয়ারের জন্য বেস্ট হতে পারে। অনেকে প্রচুর প্রচুর টাকা, মাসে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করছে এই বিউটিশিয়ান কোর্স। বন্ধুরা, এই কোর্সটি মেয়েদের জন্য একদম পারফেক্ট একটি কোর্স। আর যদি তোমরা ছেলে হও, তবে অনেক ছেলেরাও এই কোর্সটি করে থাকে, তো এটা আর ডিম্যান্ড কোনোদিনই চলবে না। যত দিন যাবে তত বিউটিশিয়ানের ডিম্যান্ড বাড়তে থাকবে। আর বন্ধুরা, এই ডিপ্লোমা কোর্সটি করার জন্য ন্যূনতম যে যোগ্যতা সেটি লাগবে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস, এবং এই কোর্সটি যে ডিউরেশন সেটি হলো খুবই কম, মাত্র 4 থেকে 5 মাস। এক একটা ইনস্টিটিউটে এক এক রকম, তো মোটামুটি 4 বা 6 মাসের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করো, তাহলে তুমি একজন বিউটিশিয়ান হয়ে যাবে এবং বিউটি ফিল্ডে তোমার নিজের কেরিয়ারকে গড়ে তুলতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই যে ডিপ্লোমা কোর্সগুলোকে নিয়ে আলোচনা করলাম, সেই ডিপ্লোমা কোর্সগুলো ক্লাস 10-এর পরে বেস্ট। হায়ার এডুকেশনে অনেক ভালো ভালো ডিপ্লোমা কোর্স রয়েছে, কিন্তু আমি যে ডিপ্লোমা কোর্সগুলোকে নিয়ে আলোচনা করেছি সেটা আফটার 10। আফটার 10 যদি এই ডিপ্লোমা কোর্সগুলো তোমরা করতে চাও, করতে পারো, এবং তোমাদের ভালো কেরিয়ার অপশান হতে পারে এর মধ্যে থেকে যে কোনো একটি ডিপ্লোমা কোর্সে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবেন এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটি। টেক কেয়ার, বাই বাই।